আমরা আমাদের নিয়েও চিন্তা করিনি, আমরা ওদের নিয়েও চিন্তা করিনি, আমরা ম্যাচ খেলছি। তো আমার কাছে মনে হয় প্রত্যেকটা প্লেয়ার আমার তারা চেষ্টা করছে ফুলফিল 100% দেওয়া। তো বাকি ওরা কি বলতেছে না বলতেছে আসলে বেসিক্যালি আমি এটা মানে চিন্তা করছি না। কিছু কথা সব সময় সবকিছু বলা যায় না, যা হয়েছে আমার কাছে মনে হয় না যে আমার টিম ওখানে থাকবে। আমি চলে এসেছি, ছিল যেগুলো আমার কাছে মনে হয়নি যে আমার ওখানে থাকাটা উচিত হবে টিমটা নিয়ে, কারণ ক্রিকেট একটা খুবই রেসপেক্টফুল একটা জায়গা এবং এটা অনেক ডিসিপ্লিন, যতটা ডিসিপ্লিন হয়ে জায়গা। আর হচ্ছে সব থেকে বড় কথা তো জেন্টলম্যান গেম, সো দ্য থিং ইজ আমার কাছে মনে হয় ওই জিনিসটা ওই পরিবেশটা ছিল না, তাই আমার টিম নিয়ে চলে এসেছি। অবশ্যই তারা আউট না হলে তো আম্পায়ার আউট দিতে না, কিন্তু আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট আম্পায়ার্স দেওয়া হয়েছে, তারা ইন্টারন্যাশনাল ছেলেদেরও আম্পায়ারিং করে। সো অবশ্যই চিন্তা ভাবনা করে তাদেরকে দিয়েছেন এবং আমরা রেসপেক্ট করেছি তাদের ডিসিশন। ধরো যদি আমরা যদি না খেললাম তাহলে আমরা রুম করলাম না, এটা আম্পায়ারদের ডিসিশন, এটা আমরা অ্যাজ এ প্লেয়ার আমরা কিন্তু এটা মানা উচিত। আম্পায়ার ডিসিশন তো ফাইনাল ডিসিশন, এখন আমি আউট হই না হই বা কি সিচুয়েশন সেটা কিন্তু না। বাট আমার কাছে যেটা ফিল হয়েছে যে আম্পায়ার খুবই ভালো হয়েছে, এখন যেগুলো ক্যাচ আউট হয়েছে রান আউট হয়েছে সেগুলো ঠিক আছে, সেগুলো নিয়ে কী কী বলবেন তারা, সেগুলো নিয়ে কিন্তু ম্যাচ রেফারিকে কিছু বলা যায় না। আর যেটা ম্যাচে হয়েছে সেটা তো ম্যাচ রেফারি নিজেও দেখেছেন এবং আম্পায়ারও ছিলেন। আমার কাছে মনে হয় যেটা বেটার হবে লতে যেটা আসবে তারা অনেক অ্যাকশন নেবেন। আমার কাছে মনে হয় আজকে ব্যাটিংটা খুব ভালো করেছে, আমার কাছে পজিটিভ আজকের ম্যাচের জন্য সেটাই। বলিং ভালো করিনি, আর একটু বেটার বলিং করলে হয়তো বা এটা দেখতে হতো না, আর একটু আগে হতো না ম্যাচ জিততে পারতো। বেসিক্যালি পাওয়ার প্লে অনেক বাজে বলিং করেছি আজকে, কিন্তু পরের দিকে আমার মনে হয় বলাররা খুব ভালো কামব্যাক করেছে এবং সবথেকে বড় কথা আপনি দেখতেছেন পিঙ্কি আপু আমি বলবো অসংখ্য ভালো ব্যাটিং করেছেন, এক এন্ড থেকে ছিলেন। আর গত ম্যাচে আমরা ফুল 50 ওভার খেলতে পারিনি, যেটা আমাদের জন্য অনেক ডিসঅ্যাপয়েন্টিং ছিল। সো আমাদের টার্গেট ছিল অ্যাট লিস্ট আমরা ফুল খেলি, সেটা ভালো স্কোর, তারা কারণ আমরা একটা ফাইটিং মানে মোমেন্টামের দিকে যাব। সো সো ফার আই হ্যাপি উইথ দ্য ব্যাটিং পারফরমেন্স, বাট আমার কাছে মনে হয় বোলিংটা একটা বেটার হলে এত নাটক হতে পারতো না আর কি।